তো হ্যালো বন্ধুরা, আজকে আমি প্রশ্ন নিয়ে চলে এসেছি, প্রশ্ন নম্বর 64। তো প্রশ্ন নম্বর হচ্ছে 64। তো এর আগে বেশ কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, খুব গুরুত্বপূর্ণ। তো আজকের প্রশ্ন হচ্ছে, তো উচ্চ মাধ্যমিক সঠিক বানান কি? তো উচ্চ মাধ্যমিক সঠিক বানানটি কি হবে সেটি 4টি অপশানে দেওয়া হয়েছে। সঠিক উত্তরটা কী হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং এই ভিডিওটা লাইক শেয়ার করবে। তো অবশ্যই বলে দেবো বানানটি কী হবে, সঠিক বানান যদি জেনে না থাকো অবশ্যই জেনে নেবে, তো খুব ইউজফুল। অনেকেই কিন্তু মিস্টেক মানে ভুল করছে, এটা বানানটি সঠিক কী হবে। তো প্রশ্ন নম্বর এ, অপশন এ, হর্ষই চয়ে চয়ে। তো এখানে হর্ষই চয়ে চয়ে মাধ্যমিক, এবং বি হর্ষু চ, এখানে হচ্ছে হর্ষু চ মাধ্যমিক, মানে ময়াকার ধয়জ ফালা ময়শিক। এখানে সি হর্ষু চয়ে চয়ে ময়াকার ধৈর্য ফালা ময়শিক, এবং অপশন ডি হস্যু চয়ে ছয়ে ময়াকার ধৈর্য ফালা ময়শিক। তো অবশ্যই 4টি অপশনের মধ্যে একটিতে উত্তর দেওয়া আছে, সঠিকটি কী হবে সেটাই বলে দেব। তো তার আগে বলি যে আজকের মক টেস্ট তো এখানে বাংলাতে বলা হয়েছে 64, এবং ইংরেজিতে বলছে 64। তো 63 নম্বর প্রশ্ন যদি দেখে না থাকো অবশ্যই 63 নম্বর প্রশ্নটা দেখে নেবে, এটা অবশ্যই 64 মানে 64 নম্বর প্রশ্ন এবং 64 নম্বর মক টেস্ট। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি। অপশন সি হচ্ছে এই প্রশ্নের উত্তর। তো অপশন সি এই প্রশ্নের উত্তর, এবং দেখে নিতে পারো, প্রথমে প্রশ্নতেও দেওয়া হয়েছে সঠিক উত্তর, বা প্রশ্ন দেখেও উত্তরটা দিতে পারবে। তো উচ্চ মাধ্যমিক সঠিক বানানটি কি, এখানেও সেই সঠিক বানানটি দেওয়া হয়েছে, সেই বানানটি এখানেও দেওয়া হয়েছে, সঠিক বানানটি দেখে নিতে পারো। তো এই ধরনের প্রশ্ন পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন, আর ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করুন। তো এর পরবর্তীকালে 65 নম্বর প্রশ্ন নিয়ে আসবো, খুব গুরুত্বপূর্ণ।